নৌকাকে হারিয়ে তৃতীয় লিঙ্গের প্রার্থী বিজয় ঝিনাইদহের কালীগঞ্জে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের চেয়ারম্যান প্রার্থীর কাছে ভরাডুবি হয়েছে নৌকা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ত্রিলোচনপুর ইউনিয়নের নজরুল ইসলাম ঋতু তিনজন প্রার্থীর মধ্যে সব থেকে বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে জন্মের পর তৃতীয় লং লিঙ্গের বিষয়টি প্রকাশ পাওয়ায় সাত বছর বয়সে গ্রাম ছেড়ে ঢাকা চলে যেতে বাধ্য হন ঋতু এরপর সামান্য লেখাপড়া শিখতে পারলেও নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের পেরোতে পারেননি ঢাকায় থাকলে পরিবারের টানে তার গ্রামের বাড়িতে আসা যাওয়া ছিল শুধু পরিবার নয় নিজ গ্রাম সহ ইউনিয়নের উন্নয়নে ঋতুর অংশগ্রহণ রয়েছে তিনি দুটি মসজিদ করেছেন সেখানে নবনির্বাচিত তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু বলেন এই জয় আমার একার না আমার ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর আমি ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে আমি ঋণী এদিকে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন সরকারি ভাবে আমরা এখনো ফলাফল হাতে পাইনি হাতে পেলে আমরা ঘোষণা দেব আপনাকে অভিনন্দন জানাই তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে প্রথম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন আপনার অনুভূতি কেমন তিনি বলেন আমি ভীষণ আনন্দিত এলাকার মানুষ আমাকে বড় সম্মান দিয়েছে এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাই তাদের সবার সমর্থন না পেলে এই বিজয় হতো না আমি দ্বিগুণের বেশি ভোট পেয়েছি আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এটা আমার প্রতি মানুষের সমর্থন তুলে ধরে আমি তো জনগণের মধ্যে আছি জনগণ চেয়েছে নির্বাচন করার জন্য করেছি জনগণ চেয়েছে তাই জয়ী হয়েছি তবে প্রথম এলেই তো কেউ জায়গা দিয়ে দেয় না মেহনত করতে হয়েছে তাদের জন্য কিছু করতে হয়েছে তারপরই না তারা আমার উপর আস্থা রেখেছে প্রথম আলো অনেক তৃতীয় লিঙ্গের মানুষ প্রার্থিতার ফর্মে নারী পুরুষের মধ্যে নারী হিসেবে পরিচয় দেন অন্যান্য বা হিজড়ার জায়গা ব্যবহার করেন না আপনি কি করেছিলেন নজরুল ইসলাম বলেন আমার জাতীয় পরিচয়পত্রে নজরুল হিজরা লেখা আছে আমি নিজেও প্রার্থিতার ফর্মে হিজরা পরিচয় লিখেছি নির্বাচনে দাঁড়ানোর মতো অবস্থায় কিভাবে এলেন কি যোগ্যতায় আপনাকে মানুষ আস্থায় নিল নজরুল ইসলাম বলেন আমি আসলে কোনো লেখা পড়াও জানি না শুধু নিজের নামটা স্বাক্ষর করতে জানি বড় কথা বলে লাভ নেই জনগণ ভালোবেসেছে বলে আমি এ জায়গায় এসেছি